জি ধন্যবাদ বন্ধু মাওলানা মামুনুল হক। আমি দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমাদের মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, শেখ হাসান জামিল, গাজী ইয়াকুব সাহেব এবং মাওলানা মুর্তজা হাসান ফয়েজ সাহেব ওনারা আছেন। আগামী বর্ষে আসলে মাদারেসে দিনিয়া বা কবি মাদ্রাসার শিক্ষা বর্ষ কিভাবে শুরু হবে ভাবনা গুলো নিয়ে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম চলছে। আমি জানি না আসলে আমার আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে কিংবা ঠিক মতো যাচ্ছে কিনা, আজ নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, সাউন্ড প্রবলেম মনে হচ্ছে, ঠিক মতো যাচ্ছে। আমিনী সাহেবের মুখে বলিষ্ঠ আওয়াজ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আসলে মানে একেবারে ছোট্ট করে তিনটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আগামী বছর কবি মাদ্রাসা গুলো কখন খুলবে, কিভাবে খুলবে, এই একটা নির্দেশনা কবি মাদ্রাসার বোর্ড গুলোর পক্ষ থেকে এখনই আসা চাই। আমরা যারা সরকারের দিকে তাকিয়ে আছি আমাদের মনে রাখতে হবে কবি মাদ্রাসা গুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান, একই মাদ্রাসার বন্ধ ছুটি পরীক্ষা সবগুলো নিয়ন্ত্রণ করে বেফাকুল মাদারেস আল আরাবিয়া এবং সম্মিলিত বোর্ড আল হাইয়াতুল ওলিয়া। এই জন্য পরিস্থিতি বিবেচনা করে এখনই একটি দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। এই বোর্ড কর্তৃপক্ষ এখনই সজাগ হন, আপনারা সতর্ক হন, পরিস্থিতি সামনে রেখে আমি মনে করি অপশনাল কিছু টিপস দিয়ে দিক নির্দেশনা দেওয়া যায়। আমি আশা করি ঈদ উল ফিতরের পূর্বেই কবি মাদ্রাসা বোর্ড গুলো এরকম একটা দিক নির্দেশনা দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দিন দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, হয়তোবা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমি শুরু থেকে যে কথা বলে আসছি সেটি হচ্ছে যে ভাইরাস করোনা নামক ভাইরাস যে এসছে বা আঘাত হেরেছে এটা একদিনে চলে যাবে এমন নয়। এখন তো চিকিৎসা বিজ্ঞান বলছে হতে পারে এটা যুগ যুগ ধরে বা শতাব্দী কাল ধরে থাকতে পারে। তাহলে এই পরিস্থিতি বা লকডাউনের এই পরিস্থিতি কতদিন চলবে? মৌলিক যে বিষয় আমি সেটা মনে করি যে সতর্কতা বিধি মেনে আমাদের সব কাজ করা দরকার এবং আল্লাহর উপর ভরসা রাখা দরকার। এর বাইরে এইভাবে লকডাউনের পর লকডাউন দিয়ে যাওয়ার আমি কোনো মানে খুঁজে পাই না। হ্যাঁ, যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদেরকে আরো মানে প্রপার ওয়েতে প্রত্যেকটা সতর্কতা বিধি মেনে চলতে হবে, না হলে আর এটা তো আসলে এখন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে এইভাবে যদি লকডাউন চলতে থাকে তো করোনায় না যত মানুষ না মারা যাবে, না খেয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ মারা যাবে। তো সেক্ষেত্রে লকডাউন পরিস্থিতি আমি জানি না কতদূর পর্যন্ত চলবে। ওলামা একরাম আল্লাহর উপর ভরসা বিশ্বাস রেখে বস্তুবাদী বিশ্বাসে তাড়িত না হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমি যেটা মনে করি, আমি আগে থেকে বলে আসছি, মাদারেসা কওমিয়া মাদারেসা দিনিয়া গুলো আসলে সাধারণ প্রতিষ্ঠানের মতো নয়। সাধারণ প্রতিষ্ঠানে সতর্কতা বিধি গুলো মেনে চলা অত্যন্ত কঠিন হবে, কারণ প্রতিদিন বাইরে থেকে ছাত্ররা ভিতরে ইন করবে আবার তারা বাইরে চলে যাবে। আর মাদারেসা দিনিয়ার যদি আমরা বিতর্কিত পরিবেশটা ঠিকঠাক রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে ছেলেরা যেহেতু আবাসিক থাকে তো তাদের জন্য সতর্কতা বিধি গুলো মেনে চলা একেবারে সহজ। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যখন মাদারেসা কওমিয়া গুলো খোলা হবে তখন আমরা সেক্ষেত্রে একটা চেক আপের ব্যবস্থা করতে পারি। তো যদি চেক আপের ব্যবস্থা করা যায় এবং তারা যখন মাদ্রাসায় ইন করবে সেক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়টিও বিবেচনা রাখতে পারি। এই সতর্কতা বিধি মেনে আমরা আসলে আমি মনে করি যথাসময়ে মাদ্রাসা গুলো খুলে দেওয়া যায়। রিস্ক তো থাকবেই, আগামী 200 বছর যদি করোনা থাকে 200 বছর রিস্ক থাকবে। আর না হয় আমরা দেখবো যে এই আগামী বছরে যথাসময়ে শিক্ষা বর্ষ গুলো ওপেন না করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর 3 নম্বর কথা যেটা, যদি পরিস্থিতি খুবই অবনতি ঘটে তাহলে আমরা ভর্তি কার্যক্রম গুলো সেরে নিতে পারি। সেক্ষেত্রে আজকাল অনলাইন ভিত্তিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা একেবারে সহজ। আমাদের পুরাতন ছাত্র যারা আছে তাদেরকে ভর্তির কাজের সঙ্গে আমরা যুক্ত করে নিতে পারি, তাহলে অনেক দূর কাজ আমরা এগিয়ে যাবে। আরো বেশি আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, বাংলাদেশ নিয়ে বিশ্বের
নানা চিকিৎসকদের যে ধরনের মতামত আমরা শুনেছিলাম যে প্রতিদিন লক্ষ লক্ষাধিক লোক মারা যাবে, আল্লাহ পাকের দয়া অনুগ্রহে আসলে এই ধরনের কোন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। আল্লাহর দয়া এবং করম আমাদের হাতে, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর দয়া এবং করম থাকবে। মসজিদ গুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারা বিষয় মসজিদে হচ্ছে। সেক্ষেত্রে এখন যে একটা আওয়াজ উঠছে যে দীর্ঘ সময় যদি করোনা পরিস্থিতি থাকে তাহলে আমরা কিভাবে চলবো, আমাদের জন্য মৌলিক কাজ হচ্ছে সতর্কতা বিধি গুলো মেনে চলা এবং সব কাজ এগুলো করে যাওয়া। আমি তো আর অন্য কোন উপায় দেখছি না। কেউ হয়তো বলবে যে আরো অপেক্ষা করেন, আরো অপেক্ষা করেন। আসলে এটাকে যেভাবে আইডেন্টিফাই করা হয়েছে, এই ভাইরাসকে যেভাবে পরিচয় করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে লকডাউন পরিস্থিতি হয়তো 2 বছর থাকা লাগতে পারে। আমি মনে করি যে সতর্কতা বিধি গুলো মেনে যথাসময়ে মাদ্রাসা পরিচালনা, হ্যাঁ বেশি মাত্রা আক্রান্ত হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বিলম্ব হতে পারে, কিন্তু মাদ্রাসা গুলো খুলে দিতে হবে রমজানের পরে, এবং এই সম্পর্কে এখনই মাদারিসা কওমিয়ার বোর্ড গুলোকে সিদ্ধান্ত নিতে হবে।